দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গে তুলনামূলক শীতের আমেজটা বেশি। উত্তরের জেলাগুলোতে ভোরে ও সন্ধ্যায় হালকা কুয়াশার চাদর মনে করিয়ে দিচ্ছে শীত চলে এসেছে। তবে এখনও জাঁকিয়ে বসেনি শীত, তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভালো শীত পড়তে পারে বলে পূর্বাভাস থেকে জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে তীব্র শীত অনুভূত হতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। উত্তরাঞ্চলে এ সময় থেকে ঘন কুয়াশার সঙ্গে শীত অনুভূত হতে পারে, যদিও এরই মধ্যে গ্রামাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। তবে রাজধানীতে শীত আসতে পারে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। হঠাৎ করেই তীব্র শীতের সময় থাকে টানা 3 থেকে 4 দিন। পৌষ ও মাঘ এই 2 মাসে এরকম দেখা যায়। গত মৌসুমে খুব বেশি তীব্র শৈত্যপ্রবাহ ছিল না, কিন্তু কুয়াশার কারণে পরিবেশ অস্বাভাবিক ছিল। অবশ্য তীব্র শীতের আগে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস রয়েছে।